হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে বিএসআই প্রোমেডের আরেকটা গেম প্লে। সো নতুন একটা গেম প্লে তোমাদের মাঝে শেয়ার করব। সো সেখানে কী কী থাকছে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব, নতুন কী কী অ্যাড করা হয়েছে সামান্য একটা আর কি ক্লিক। সো যারা এখনও বলবো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই একটা লাইক দিতে বলবে না, আর তোমাদের কমেন্টে তোমরা মতামত জানিয়ে দিতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো অনেকেই বলছিলো মানুষ অ্যাড করতে, জন্য মানুষ অ্যাড করা হয়েছে। দেখো এখন পুরো ESD টুর মতো লাগছে, পুরো মানুষ অ্যাড করা হয়েছে, সাথে রয়েছে রিক্সা। তারপরে দেখো যদি রাস্তার কথা বলা হয়, রাস্তা পুরো ব্ল্যাক করা হয়েছে, স্ট্রাকচার দেওয়া হয়েছে সম্ভবত। আর আকাশে নারিকেল গাছগুলো দেখতেও খুব ভালো লাগছে, এটা মনে হয় নাইট মোড। সো নাইট মোডের কারণে আকাশটা এমন দেওয়া আছে, নাহলে রিয়েলিস্টিকভাবেই করা হয়েছিল সব। আর আমরা আগের যখন আগের ক্লিপগুলো দেখেছি তখন কিন্তু আকাশ আরও ফ্রেশ ছিল, মানে এটা রাত, তা বোঝা গেল যে এটা রাত আর কি, রাত্রে। সো আর এটা সাইডে কিন্তু রয়েছে একটা অটোরিকশা, এই সাইডে দোকানগুলো দেওয়ার কারণে আমার রিয়েলিস্টিক লাগছে। পুরো বাংলাদেশি দোকানগুলো আছে যেগুলো আর কি রাস্তার সাইডগুলো সাইডে থাকে, পুরো সেমনই লাগছে আর কি। আর যদি এখানে কি একটা আছে যমুনা হোটেল, তো হোটেল রাখা হয়েছে, ও হোটেলের ভিতরে মানুষও দেখা যাচ্ছে। সো এটার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছে মনে হইতেছে, পুরো রিয়েল রিয়েল করা হয়েছে সব। আর অনেক কাজ করেছে, মনে হয় এখনও অনেক কাজ বাকি আছে। সো কষ্ট অবশ্যই হচ্ছে, আর যেহেতু নাইম ভাই আর কি একা কাজ করছে, আর ফারান ভাই আকাশ ভাই একটু ব্যস্ত আছে, যার কারণে নাইম ভাই একা কাজ করতে হচ্ছে, মডেল ক্রিয়েট করছে, সব নিজেরই করতে হচ্ছে। সো এখানে কিন্তু ভ্যান রয়েছে, আর এখানে দেখো বাংলাদেশের অনেক কিছু অ্যাড করা হয়েছে। দেখো বাংলাদেশ ক্রিকেটের উপরে ব্যানারগুলো দেওয়া হয়েছে দেখো, আর মানুষগুলো আর কি দোকানের সামনে কিনতে আসছে, অনেক দোকানে আর কি ব্যাস। আর এখানে রয়েছে কি, এখানে মনে আরেকটা হোটেল রয়েছে, তো যমুনা হোটেল দুইটা রাখা হয়েছে, মানে নামটা চেঞ্জ করে দিলে মানে আরও ভালো হইতো আমার মনে হয়। আর যদি সাইডটা দেখি, সাইডটা নাইট মোড যেহেতু, সো এটা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। সো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করব, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।